নমস্কার বন্ধুরা, আমি চন্দন, স্মার্ট গার্ডসের তরফ থেকে। তো আজকের আমি আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্লেন্ডিং ডিজাইন। তো আজকের এই ডিজাইনটায় আমি দুটো ইমেজ ইউজ করব, সেটা হচ্ছে একটা এই ইমেজটা আর একটা হচ্ছে আপনার এই ইমেজটা। এই দুটো ইমেজ আমি কি সুন্দরভাবে ব্লেন্ডিং করব সেটা আজকে দেখাবো। তা চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে ব্লেন্ডিং করছি, ঠিক আছে? তো প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা এখানে ড্র্যাগ করে এরকমভাবে নিয়ে যাব, নিয়ে এখানে ছেড়ে দেব, ঠিক আছে? ছবিটাকে আমরা একটু বড় করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এটাকে একটু বড় করে নিন, ঠিক আছে? তারপর এন্টার প্রেস করে কন্ট্রোল টি ডিসেবল করে দিন। তারপর এই ছবিটাকে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে নিন, কমিয়ে নিয়ে ঠিক রাস্তার এখানে একটু বসিয়ে দিন, ঠিক আছে? তারপর এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দিন। এইবার কি করব, এইবার আমি ছবিটাকে একটু বড় করব, বড় করে আমি এই সুইমারটাকে সিলেক্ট করব। কী দিয়ে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব। অত পারফেক্ট সিলেক্ট করার দরকার নেই, একটু কম বেশি সিলেক্ট করলেও হবে, ঠিক আছে? একটু বড় করে নিন ভালো করে দেখার জন্য। অল প্রেস করে এই জায়গাগুলো সিলেক্ট করে নিন, ঠিক আছে? হয়ে গেল, মোটামুটি সিলেকশন হয়ে গেছে আমার। ঠিক আছে, এবারে আমরা এই সিলেকশনটাকে অথবা এই লেয়ারটাকে করব মাস্ক। এই মাস্ক করব, লেয়ারটা এরকম অনেকটা দেখতে হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা কি করব, এর আশেপাশে একটু জল নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব, আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চেপে আমি হোয়াইট করব। হোয়াইট করে এইবার এইখান থেকে আমি আস্তে আস্তে করে এরকম টানব, ঠিক আছে? টানলাম। এইবার আমি এই লেয়ারটাকে আমি একটা কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে এটা কপি করুন। করে এখান থেকে আপনি করুন এই লেয়ারটাকে, এই ব্লেন্ডিং অপশন থেকে করুন হার্ড লাইট, ওকে। আবার এখান থেকে ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আবার এর চারপাশে আবার টানুন। দেখুন এখানে এবার আগের থেকে একটু ডিপ কালার আসছে, ঠিক আছে? হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে গ্রুপ করা, ঠিক আছে? আমরা দুটো কন্ট্রোল চেপে এখান থেকে দুটো লেয়ারকে সিলেক্ট করলাম, করে আবার কন্ট্রোল চেপে কন্ট্রোল জি করলে দুটো লেয়ার গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা কি করব, এই আশেপাশে যে জলগুলো আছে জলগুলোকে আমরা রাস্তার কালারের সঙ্গে ব্লেন্ডিং করব। কি করে করব, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে বলবো হিউ স্যাচুয়েশন, ঠিক আছে? এই হিউ স্যাচুয়েশনটা করার আগে এখান থেকে ক্লিপিং যে অপশানটা আছে এটা প্রেস করে নেবেন, ঠিক আছে? এর মানে হচ্ছে
যে যদি না করা থাকতো ক্লিপিং, তাহলে এই নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে, এই লেয়ারের যে আমি কালার কম বেশি করতাম সে এফেক্টটা এখানে পড়তো, কিন্তু এটা করে নিলে এই লেয়ারের উপরে শুধু পড়বে, এই লেয়ারে পড়বে না। ঠিক আছে, তা আমি কি করব এবারে, আমি এখানে যে সায়ন কালারটা আছে বা ব্লু কালারটা আছে, এখান থেকে গিয়ে সায়ন চুজ করব, চুজ করে স্যাচুয়েশনটা করে দেব পুরো জিরো, -100%, জিরো নয় -100%। সেরকমই এখানে একটু ব্লুইশ ভাব আছে, আবার ব্লুতে গিয়ে এখান থেকে আবার করব -100%। ঠিক আছে, আবার এই লেয়ারে আসুন, এই লেয়ারে এসে এই লেয়ারটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি এখানে জলটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন, এখানে আর একটু বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তো এইবারে আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে আমি চাইছি যে এটা একটু ব্লার থাকুক। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাইট ক্লিক করে করে নেব স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু হবে না। তো আমরা এটাকে করে নিলাম স্মার্ট অবজেক্ট, করার পরে ফিল্টার থেকে গিয়ে ব্লার, ব্লার থেকে গিয়ে গ্লসিয়ান ব্লার, ঠিক আছে, যা ভ্যালু দেওয়া আছে ঠিক আছে সেটা ওকে করে দিন। এবার ওকে করার পরে আমরা কি করব, যে আমরা এই সামনের যে পোর্শনটা আছে এটাকে ফোকাসে আনবো, বাকিটা আমাদের আউট অফ ফোকাস থাকলেও চলবে। তার জন্য কি করতে হবে, আমাকে আবার কি করতে হবে, এই ফোরগ্রাউন্ড কালারটা আমাদের ব্ল্যাক রাখতে হবে। ঠিক আছে, রেখে এই লেয়ারে এসে আমাকে ব্রাশ নিতে হবে, নিয়ে এখানে এই রকম ভাবে পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, ওকে, তো বন্ধুরা দেখলেন কত ইজি। সুতরাং এবারে আপনাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা, লাইক করা এবং শেয়ার করা। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন, বাড়িতে নিশ্চয়ই পারবেন। তো আজকের মতন, টাটা, বাই বাই।